আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আবুল ইয়াসার, বলেন নাম কি? নাম মনে রাখতে হবে, নাম কি বলেন? এই আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন ব্যবসায়ী ছিলাম। কি ছিলাম বলেন? আমাদের মধ্যে এখানে অনেকে ব্যবসায়ী আছে না? আছে। তিনি বলেন, আমি ব্যবসায়ী ছিলাম, খেজুরের ব্যবসা করতাম। কিসের ব্যবসা বলেন? তিনি বলেন, আমার নিকটে একজন নারী আসলো, একজন মেয়ে আসলো খেজুর কেনার জন্য। আমি তাকে বললাম, আমার এই দোকানের সামনে যেই খেজুর রয়েছে তার সে উত্তম আরো ভালো খেজুর আমার গুদামে আছে, পিছনে আছে, তুমি আমার সাথে চলো। মনোযোগ দিয়ে আদিষ্টা শ্রবণ করেন। ওই সাহাবীর কথা অনুযায়ী, ব্যবসায়ী কথা অনুযায়ী, ব্যবসায়ীও পিছন রুমে গেল, নারীও পিছন রুমে গেল ভালো খেজুর দেখে কেনার জন্য। সাহাবি বলেন, যেই মাত্র তিনি আমার সঙ্গে পিছনে গেলেন, আমি সেই মাত্র তাকে দৌড়ে একটা চুমু দিয়ে ফেললাম। পাতা কব্বাল তুহা, কি দিলাম? সুমা তো বুঝেন, এই চুমু দেওয়ার পরে তার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে জাগ্রত হচ্ছে যে সে একজন বেগানা নারী, আমি একজন বেগানা পুরুষ, তার সাথে আমার যে আচরণটা হচ্ছে এটাকে শরীয় সম্মত ভাবে হালাল না হারাম? হারাম। আর ইমানদারের এটা অনেক বড় একটা বৈশিষ্ট্য গুণাবলী, ইমানদার যখনই কোনো গুণা করুক, ছোট হোক বড় হোক, সঙ্গে সঙ্গে তারা তওবা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য পাগল করা হয়। ঠিক না? ঠিক আওয়াজ করে। আর যারা মুনাফিক তারা শুধু গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, তারা গুনাহকে গুনাহ মনে করে না। কি বলেন? আমাদের সমাজে কি এমন কিছু মানুষ নেই যারা গুনাহকে গুনাহই মনে করে না? হে আমার ভাইয়েরা, পরে দাঁড়ার আলের মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমি এই নারীকে চুমু দিয়ে ফেললাম, আমার ভিতরে আল্লাহ পাকের ভয় এমন জাগা যাচ্ছে, যদি দুনিয়ার বুকে থাকতে আমি গুনাহটা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে না পারি, মরার পরে নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক না? ঠিক আওয়াজ দিয়া বলেন। হে আমার ভাইয়েরা, এই সাহাবী আল্লাহকে পাওয়ার জন্য, নিজের গুনাহ ক্ষমা নেওয়ার জন্য দৌড়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি এই গুনাহটা করে ফেলেছি, কিভাবে আমি এখন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি? কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে? তুমি সেই পথ আমাকে বলে দাও। হে আমার ভাইয়েরা, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওয়াতুব ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, আর এই গুনাহের কথাটা কারো কাছে প্রকাশ করবে না, অন্য কোন মানুষকে তুমি জানাবে না, কেননা গুনাহ করা একটি গুনাহ, এই গুনার কথা প্রকাশ করা আরেকটি গুনাহ। ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন তাকে বলল, বলার পরে তিনি আর মনের মধ্যে কোনো শান্তি পায় না, তিনি কোনো তৃপ্তি পায় না, তিনি তো আমাকে কোনো সমাধান দিতে পারে নাই। তিনি বলেছেন, আল্লাহর কাছে তওবা করার জন্য আর আমার গুনাহ আমি গোপন রাখার জন্য। হে আমার ভাইয়েরা, পরে দাঁড়ালের মা বোনেরা, এই আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে একই কথা বললেন, ওমরে ফারুক একই জবাব দিলেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, আর তুমি কি করো, তোমার গুনার কথাটা তুমি গোপন রাখো। এই সাহাবি একই উত্তর দিলেন, আমার মনে আমি কোনো শান্তি পাই নাই, আমি তো কোনো সমাধান খুঁজে পাই না। তিনি ভেবেছিলেন, আল্লাহর নবীকে জানানোর পূর্বে সাহাবাই কেরামদের মাধ্যমে আমি সমাধান নিয়ে নেব। হে আমার ভাইয়েরা,
যখন দেখবেন সাহাবাই কেরামের মাধ্যমে সমাধান খুঁজে পায় না, তিনি দৌড়িয়ে বিশ্ব নবীর কাছে গেলেন, যে আল্লাহর নবীকে এই কথাটা বললেন। আল্লাহর নবী তাকে একটি কথা বললেন, হে আমার সাহাবী আবুল ইয়াসার, এমন একজন মুজাহিদের স্ত্রীর সঙ্গে তুমি এমন কারবার করেছ যেই লোকটা আল্লাহর পথে জিহাদ করার জন্য ঘর থেকে বেরিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। হে আমার ভাইয়া, ওই মুহূর্তে সাহাবী বলে, আল্লাহর নবী যখন এই কথা বলল একজন মুজাহিদের স্ত্রীর সঙ্গে তুমি এমন কারবার করেছ, তার স্ত্রীর সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করেছ, তোমার অন্তর কি আল্লাহর ভয় নেই? তুমি কি হাসরের ভয় দাঁড়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? হ্যাঁ আমার ভাইয়ারা, সাহাবী বলেন, আল্লাহর নবী যখন আমাকে এই কথা বললেন, আমি মনে মনে কল্পনা করতে লাগলাম, ভাবতে লাগলাম, যদি ইতিপূর্বে আমি ইসলাম গ্রহণ না করে আজকে ইসলাম গ্রহণ করতাম। আর তিনি বলেন, আমি নিশ্চিত ভেবে নিলাম আমার মতন এত বড় জাহান্নামী আর পৃথিবীতে নাই। এই কথা তিনি বললেন, মনে মনে ভাবলেন। এরপরে তিনি বলেন, আল্লাহর নবী আর কোনো কথা বলে না, চুপ। নবী আর কোনো কি বলে না, কথা বলে না। অনেক সময় চলে গেল, অপরে বর্ণনা আছে কিছুক্ষণ পরে পরেই আসরের সালাতের আযান হয়ে গেল। আসরের সালাতের আযান হওয়ার পরে আল্লাহর নবীর ইমামতিতে মসজিদে নববীর মধ্যে আসরের সালাত আদায় করা হলো। নামাজ পড়ার পরে বিশ্ব নবীর দরবারে জিবরাইল ফেরেশতা আসলো, এসে বলে, রাসূল আপনি আপনার সাহাবী আবু ইয়াসারকে জানিয়ে দেন, ওয়াকিমিস সালাতা করা বা ইন্নাহা ওয়াসুলাতাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে আমার আবু ইয়াসার সাহাবী, জিব্রাইল ফেরেশতা এসে যখন বিশ্ব নবীকে আয়াতটা তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, আল্লাহর নবী বললেন, আসরের নামাজ পড়ার পূর্বে যেই সাহাবী আমার কাছে একটা বিষয় জানার জন্য এসেছিল, ওই সাহাবী কোথায়? সঙ্গে সঙ্গে সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল প্রশ্ন করলেন, তুমি কি আমাদের সঙ্গে আসাল্লাইতা মাআকা, তুমি কি মাই আমার সাথে আসরের নামাজ আদায় করেছ? ওই সাহাবী জবাব দিল, হ্যাঁ নবীজি, আমি আপনার পিছনেই জামাতের সাথে আসরের নামাজ আদায় করেছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক এই আসরের নামাজ আদায় করার কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। গুনাহ কি করে দিছে বলেন না, কি করে দিছে? এই গুনাহটা হলো গুনাহ সগীরা, এটা কবিরা গুনাহ নয়। বলেন এটা কি গুনাহ, বলেন না কি গুনাহ? গুনাহ কয় প্রকার বলেন, গুনাহ কয় প্রকার? সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, সগুলকুরি করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, পরের হক মেরে খাওয়া কবিরা গুনাহ, অপরের নামে মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ, ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো আমাদের মধ্যে আসে নাকি নাই? কথা বলেন, আসে নাকি নাই? আর এই সাহাবি যেই কাজ করে সেটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? সগীরা মানে কি বড় না ছোট? বলে না, বড় না ছোট? ছোট। রাসূল বলেন, তোমার গুনাহ মাফ। এমন সময় একজন সাহাবী পাশের থেকে প্রশ্ন করে, হুজুর এই বিধানটা কি শুধু তার জন্য একা নাকি সমস্ত উম্মতের জন্য? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এই প্রশ্ন তো আমাদের মনে কি বলেন আপনারা, যে এই সাহাবী গুনাহ করেছে, নামাজ পড়েছে, আল্লাহ আয়াত নাযিল করে জানাইলেন তার গুনাহ কি? কেন সে কি পড়েছে বলে না, কি পড়েছে? পাশের থেকে একজন সাহাবী প্রশ্ন করলেন, হুজুর এটা কি শুধু ওই সাহাবীর জন্য না সকল উম্মতের জন্য? রাসূল বলে, না, কিয়ামত পর্যন্ত যত ইমানদার উম্মত এভাবে সালাত আদায় করবে, আল্লাহ সালাতের মাধ্যমে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে ভাইয়েরা আমার, এই আয়াতের সারাংশ হলো, মূল আলোচ্য বিষয় হলো এটাই, আমরা বনি আদম, আদমের সন্তান, প্রতি মুহূর্তে আমরা গুনাহ করে থাকি। যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, যতই গুনাহ করি, আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ।